أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذاب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أمر بريو درشق وصرت برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنا در شقل کے انتوريك سلام و شبت سجانية اسكر انشتن ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ঐরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি পছন্দ করে আর কি অপছন্দ করে বা কাদেরকে পছন্দ করে আর কাদেরকে অপছন্দ করে এ বিষয়ে কোরআনে যে আয়াতগুলো এসেছে আমি সেগুলো উল্লেখ করছিলাম আপনাদের সামনে। সুতরাং আজ সূরা আলে ইমরান আয়াত নম্বর 76 পড়ব। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বালা মান আওফা বি আহদিহি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। অবশ্যই যারা আল্লাহর সঙ্গে নিজের ওয়াদাকে অঙ্গীকারকে পূর্ণ করেছে, যারা নিজের অঙ্গীকারকে ভঙ্গ করেনি আল্লাহর সঙ্গে, তারা যে ওয়াদা করেছিল আলামে আরওয়ায়, আল্লাহ আপনার কথা মেনে চলব, আপনার দেওয়া হেদায়েতকে ফলো করব, আপনার নবীর সুন্নতের উপরে আমল করব বা আপনার ওলিদেরকে অনুসরণ করব, যারা এই ওয়াদাকে পুরো করেছে তাদের জন্য আল্লাহ বলছে বালা মান আওফা বি আহদিহি ওয়াত্তাকা, আর আল্লাহর ভয় করে চলেছে, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ এই সমস্ত মুত্তাকি বা পরহেজগারদেরকে ভালোবাসে, পছন্দ করে, যারা আল্লাহ রসুল ও আহলে বায়তের হুকুমকে মেনে চলে এবং আল্লাহর ভয় করে চলে, আল্লাহর হুকুমকে বিরোধিতা করা থেকে বিরত থাকে, আল্লাহ তাদেরকে ভালোবাসে বা পছন্দ করে। আগে সূরায়ে আলে ইমরান আয়াত নম্বর 134 ইরশাদ হচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররায়ে ওয়াদ-দাররায়ে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররায়ে ওয়াদ-দাররায়ে ওয়াল কাযিমিনা আল-গায়জা ওয়াল আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররায়ে ওয়াদ-দাররায়ে,
যারা সুখ দুঃখে উভয় সময়, মানে শান্তির সময় এবং সংকটেরও সময়, আল্লাহ তাদেরকে যা দিয়েছে তার থেকে আল্লাহর পথে খরচ করে। যখন শান্তিতে থাকে, যখন বেশি থাকে তখন বেশি খরচ করে, যখন সংকটে থাকে, অভাব থাকে তখন অল্প খরচ করে। কিন্তু খরচ করা থেকে, আল্লাহর পথে দান খয়রাত করা থেকে তারা বিরত থাকে না। তো আল্লাহ এদের জন্য বলছে, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাররাই ওয়া যাররাই, যারা আল্লাহর পথে খরচ করে সুখের সময় এবং দুঃখের সময়, শান্তির সময়, সুস্থতার সময়, সরলতার সময়, বা যখন তাদের কাছে ধন সম্পদ থাকে সেই সময়, ওয়া যাররাই যে সময় তারা সংকটে থাকে সে সময়, সমস্ত পরিস্থিতিতে তারা আল্লাহর পথে নিজের ক্ষমতা হিসেবে খরচ করতে থাকে। ওয়াল কাযিমিন আল গাইদা, আর যারা নিজের রাগকে দমন করে, কেউ কোনো দুর্ব্যবহার করেছে, কেউ কোনো কটু কথা বলেছে, কেউ কোনো এমন কিছু করেছে যেটা শুনে বা দেখে রাগ হচ্ছে, নিজের রাগকে দমন করতে বলা হয়েছে। আর যদি কেউ দুর্ব্যবহার করে তো তার সঙ্গে সদ্ব্যবহারের মধ্যে শিক্ষা দিতে বলা হয়েছে। কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করলো, আমিও তার সঙ্গে দুর্ব্যবহার করলাম, তো তার মধ্যে আর আমার মধ্যে কী পার্থক্য রয়ে গেল? ইমাম নবীরা আহলে বায়তরা সবসময় শত্রুর সঙ্গে সদ্ব্যবহার করে তাদেরকে নিজের মিত্র করেছিলেন, আপন করেছিলেন। এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কেউ যদি আমার সঙ্গে ভুল ব্যবহার করে আর আমি যদি পেল্টে বা তার পরিপ্রেক্ষিতে তার সঙ্গে ভুল ব্যবহার করি, তো তার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না। আপনি যখন যেমন ভুলকে ঘৃণা করছেন, মনে রাখবেন ওই ভুল যদি আপনিও করেন তো আপনার থেকে অন্যরা ঘৃণা করবে। সুতরাং ঘৃণার পাত্র হবেন না, প্রেম বা মহব্বত ও ভালোবাসার পাত্র হওয়ার চেষ্টা করবেন। ওয়াল কাযিমিন আল গাইজা, যারা নিজের গোসাকে রাগকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, আর যারা অন্যদেরকে ক্ষমা করে দেয়। কেউ যদি তার সঙ্গে দুর্ব্যবহার করে বা তার পক্ষে তার ক্ষেত্রে ভুল করে থাকে তো তাকে যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ কী বলছে? আল্লাহ এদেরকে পছন্দ করে। ওয়াল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই সমস্ত নেকুকারদেরকে পছন্দ করে। কাদের? কাদেরকে? যারা দুঃখে এবং সুখে, সংকটের সময় এবং শান্তির সময়, উভয় সময় আল্লাহর পথে খরচ করতে থাকে, যারা নিজের রাগকে দমন করে আর যারা অন্যদেরকে ক্ষমা করে। আল্লাহ এই সমস্ত নেকুকারদেরকে পছন্দ করে। আশা রাখি আমরা ওই সমস্ত নেকুকারদের মধ্যে হওয়ার চেষ্টা করব, তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব যাদেরকে আল্লাহ ভালোবাসে। তাদের অন্তর্ভুক্ত হব না যারা আল্লাহর ক্রোধের পাত্র বা যাদেরকে আল্লাহ অপছন্দ করে। আশা রাখি এই দুটো আয়াতের অনুবাদ বা ব্যাখ্যা যেটা বললাম এর উপরে আমরা সবাই আমল করার চেষ্টা করব। আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কে প্রশ্ন করছে। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপর ইনশাল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। লিখিত চিঠিটি এসেছে বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি সুলতানা বাংলাদেশ থেকে আপনাদের ইসলাম ইন বাংলা দেখি, অনেক ভালো লেগেছে। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে দুনিয়াতে সুস্থ জীবন, নেক হায়াত, দিনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন এবং কবর জীবনে শান্তির বিছানা করে দিও ও জাহান্নামের উপর লটকানো পুল সিরাত অতিক্রম করার সময় মাওলানা সহ সবাইকে পাশমুহকে স্থলন হওয়া থেকে মুদ্রিত রাখিও। হে আল্লাহ, তোমার বন্ধু রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে তোমার রেসালাতকে প্রচার করেছেন, তোমার নির্দেশ প্রকাশ করেছেন, তোমার বান্দাদের উপদেশ প্রদান করেছেন, তোমাকে খুশি করতে পেরেছেন, সেই নবীর শাফাত মাওলানা শেখ সাবির রেজা সাহেব এবং ওনার পরিবার সবাইকে সুপারিশ করিও। পুণ্যের পাল্লাকে ভারী করে দিও এবং
সবার মুখের চেহারা পূর্ণ নূর উজ্জ্বল করে দিও। অনেক বড় লিখে আপনার মূল্যবান সময় নষ্ট করছি, তার জন্যে দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। তারপরে মাওলার উপরে আমার দাবি করছি, আমি আহলে বায়তের পথের আহলে বায়তের পথ পেয়ে আল্লাহর কাছে শুক্রিয়া। আমার বয়স 36 বছর থেকে এই পথে এসে, আমার 7 বছর থেকে 36 বছর হিসেব করে যত কাজার রোজা থাকছিল ও নামাজ কাজা পড়ছিল পড়ছি। আমার মনে হয় আমার শরীরের রক্ত পাল্টাতে পারলে বেশি ভালো হতো, আলহামদুলিল্লাহ। প্রশ্ন, আমি একটা খাঁটি মুসলমান ও আহলে বায়তের প্রেমিকা হতে চাই, এজন্যে মারেফাতিক আমল বই সে সঙ্গে কিছু দুয়ার বই নিবেদন আমি লিখলাম। দুয়া জওশন কাবির, দুয়ায় ইস্তেগফার, সুস্থ ও স্বাস্থ্য ও সুস্থ থাকার দোয়া, মাওলাজির দ্রুত শুভ প্রকাশের দোয়া ও প্রার্থনা, মারেফাতের বিষয়ে আমল করতে চাই। আমি অনেক অসহায়, আপনি যদি কুরিয়ার করে দিতেন আমার অনেক উপকার হতো, আপনার জন্যে দোয়া করি। আপনি আমার ঠিকানা দিতে বললে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, শিখছেন, তার থেকে লাভবান হচ্ছেন, তার উপরে আমল করার পরিপূর্ণভাবে চেষ্টা করছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘজীবী করুক, আপনার মনোকামনা আশাকে পুরো করুক, আপনার জীবনে সুখ শান্তি দান করুক এবং আপনার নেক তৌফিকাতে আরও বৃদ্ধি করুক। আপনিও আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করুন এবং এর জন্য আমি কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় বোন, আপনি কিছু বইয়ের কথা বলেছেন, আপনি মোশতাক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনের ওপরে যে চারজনের নম্বর দেওয়া হচ্ছে, ওনাদের মধ্যে থেকে মোশতাক ভাই, উনি লাইব্রেরি রাখেন বা বইপত্র উনি ছাপেন বা হাদিয়া করেন, বিক্রি করেন, তো আপনি যদি সম্ভব হয় তো মোশতাক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। আর ওই সমস্ত দুয়ার বই বা যে বইগুলোর আপনি নাম লিখেছেন ওনার কাছে জিজ্ঞাসা করুন, যদি থাকে তো ওনার কাছ থেকে নিয়ে নিন, উনি ইনশাল্লাহ আপনাকে কুরিয়ার করে দেবে, পাঠিয়ে দেবে। আর পয়সার বিষয়ে ওনাকে বলুন আমার সঙ্গে কথা বলতে, আমি ইনশাল্লাহ কথা বলে নেব, ঠিক আছে? আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনাকে চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাই। আসুন এবার আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই, দেখি কোথা থেকে কে কি বলছেন। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আমি অসুস্থতার কারণে হসপিটালে ছিলাম, তাই আপনার 1 সপ্তাহ এপিসোড আমি দেখতে পারিনি। যখন থেকে আমি আসলাম তখন থেকে আমি আপনার এপিসোড গুলো দেখা শুরু করলাম। তখন থেকে আমি এই এপিসোড গুলো দেখে 1092 এপিসোডে দেখলাম এক মৌলবী আপনার সঙ্গে আপনার কাছে অনেক প্রশ্ন করলো, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভাই, আপনার মতো শিক্ষিত, আপনার মতো জ্ঞানী, আপনার মতো সত্যবাদী সঙ্গে যে সে এই সমস্ত ব্যবহার করলো আমি শুনে খুব দুঃখ পেয়েছি। সত্যি ভাই, আমি এত দুঃখ পেয়েছি যা আপনাকে আমি বলার ভাষা আমার জানা নেই। আমি ওই মৌলবী ভাই কে বলতে চাই, ভাই আগে সত্য জিনিস যাচাই করো, যাচাই না করে কান নিয়ে গেছে তোমার চিলে, চিলের পিছে পিছে দৌড়েও না, আগে কানে হাত দিয়ে দেখো। আজকে
মাওলা আলী সন্তানকে মেরে তাদেরকে তোমরা তাদের বাপকে রাদিয়াল্লাহু আনহু বলছো শরম হওয়া চাই তোমাদের, আমার তো লজ্জা লাগছে তোমাদের মতো মুসলমানদের উপরে কথা বলার জন্য। তারপরও দুঃখের সঙ্গে বলছি শেখ সাব্বির রেজা আমার প্রিয় ভাই, সে একজন জ্ঞানী ব্যক্তি, সে একজন সত্যবাদী, আর সেই সত্যবাদীর সঙ্গে তার অনেক 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 জানেওয়ালা আছে। আর এই সমস্ত কথা বলার আগে নিজেকে আগে একবার যাচাই করুন, আর যাচাই করে দেখুন নিজের আন্দার কত, নিজের ভিতরে কত খোকলা আছে, সেই খোকলাটা আগে দেখুন, ঠিক আছে? অন্যের উপরে প্রশ্ন করার আগে 10 বার চিন্তা করবেন যে কাকে কি প্রশ্ন করছি। আমার প্রিয় ভাই সব রকমের উত্তর আজ পর্যন্ত দিচ্ছে, শুরু থেকে যখন থেকে এই এপিসোড শুরু হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত যত লোকের এই কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ দিচ্ছে, সবুত দিচ্ছে, তারপরও দিয়ে আপনারা কোরআনকে অবহেলা করছেন, কোরআনকে আপনারা মানছেন না, আপনারা কোরআনের উপরে মানে উঙ্গলি উঠাচ্ছেন যে এ কথা লেখা নেই, এ কথা বলা নেই। হ্যাঁ, আপনারা কি পেয়েছেন কি? আপনারা মানবেন না সে ভালো কথা, কিন্তু আমার প্রিয় ভাইয়ের উপরে, আমার শিক্ষা শিক্ষিত ভাইয়ের উপরে, জ্ঞানী ভাইয়ের উপরে কখনো আঙ্গুল উঠাবেন না। আপনাকে আমি এইটুকুই জানাতে চাই ভালোভাবে যে আগে আপনি সত্যকে খুঁজুন, খুঁজে জানুন, জেনে শুনে বুঝে তারপরে বলুন, কথা বলতে চায় কথা বলবেন। প্রশ্ন এইভাবে প্রশ্ন করছেন যা শুনে সত্যি আমরা সবাই দুঃখিত হয়েছি যে আমাদের এত উপকার পেয়েছি, আমাদের কোরআন থেকে এই যে সমস্ত কিছু প্রমাণ করছে, আপনারাও এরকম প্রমাণ করেন, কে মানা করছে আপনাদের? আপনারাও এরকম প্রমাণ করেন, প্রমাণ করে দেখিয়ে দেন কোরআন থেকে, যেরকম সুরা দিয়া আয়াত দিয়া প্রমাণ করে দেখাচ্ছে, সুরা নাম্বার বলে দেখাচ্ছে, ওইভাবে আপনারাও দেখান, ঠিক আছে? প্রিয় ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাওলা আপনার সবসময় হেফাজত করবে ইনশাআল্লাহ। আর আপনার সাথে সবাই আছে, আপনি কোনো চিন্তা করেন না ভাই। আমার প্রিয় ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ ওবারাকাত। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুক, আপনার জীবনে সুখ শান্তি দান করুক, আপনার মনোকামনা আশাকে পুরো করুক। আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ, আপনাদের মতো দর্শকবৃন্দদের মরাল সাপোর্ট ও মানবিক সহায়তার কারণে আমাদের মনোবলকে বৃদ্ধি পাচ্ছে, আমরা আরও সুন্দরভাবে দিনের খেদমত করার সুযোগ পাচ্ছি। আমার প্রিয় আপা, আপনি যেটা বলেছেন অতি উত্তম বলেছেন যে তোমরাও ওইভাবে নিজেদের ধার্মিক কর্মকে প্রমাণ করো, যেভাবে মাওলানা সাবরি সাহেব নিজের বক্তব্যের মাধ্যমে নিজের বিশ্বাস উসুলে দিন এবং ফরয়ে দিন অর্থাৎ শরিয়াত হিসেবে যে কর্মগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, নামাজ, রোজা, হজ, জাকাত, হুমুস, অন্যায়ের বিরুদ্ধে লড়াই যাকে জেহাদ বলা হয়েছে, বা আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার, তাওয়াল্লা তাবাররা, যেমন আমি কোরআন থেকে প্রমাণ করছি ওইরূপ তারাও প্রমাণ করুক। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওলামা উম্মতিকা আম্বিয়া বানি ইসরাইল আও আফযাল মিন আম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের ওলামাগণ বানি ইসরাইলের নবীদের মতো, বানি ইসরাইলের নবীদের চেয়ে তো উত্তম। তার মানে এখানে বুঝে নিতে হবে আমাদের দায়িত্ব কত বড়, কত বেশি। তো এক নবীর দায়িত্বকে পালন করতে হবে, উম্মতকে মিসগাইড করলে হবে না, উম্মতকে সঠিক পথ দেখাতে হবে, তারপরেই ওই দায়িত্ব পালন হবে, তার জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর নইলে যেমন নবীদের বিরুদ্ধে শয়তানেরা
বান্দাদেরকে ভুল পথ দেখিয়েছিল, শয়তানের প্রতিনিধি হয়ে কাজ করবেন না। যারা নবী নবীর আহলে বাইতের শত্রু ছিল তাদের প্রতিনিধি হয়ে কাজ করবেন না, নইলে যেমন তারা নরকে যাবে আপনারও ঠিকানা নরক হবে। আমার প্রিয় আপা, নেকিতে সহযোগিতা বিশেষ করে আপনাদের মরাল সাপোর্টের জন্য, মানবিক সহায়তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের হেদায়ত করুক যারা এখনও সঠিক জিনিস থেকে, সত্য পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে দূরে আছে। আমার প্রিয় আপা, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি রমজান মল্লিক, বলপাই, খানাকুল, হুগলি। মৌলানা সাহেব, আজকে একটা প্রশ্ন করছি। তো মৌলানা সাহেব, আহলে বাইত পাককে পরিপূর্ণভাবে মানতে গেলে কি কি করতে হবে? আমি যতটুকু করি আমি আপনাকে বলছি। তো আমাদের বাড়ির সামনে গহসলা আজম মসজিদ আছে, ওতে আমাদের নিশান পাক আছে, এবং আমাদের ওখানে তাজিয়া পাক হয়, মাতম হয়, এবং আমাদের ওখানে দরগা পাক আছে, তাতে ইমাম হোসেন হাসানের মাজার পাক আছে। আমি মসজিদে বসে ইয়া আলী মাওলা বলে জিকির করি, মাওলা আলী বলে জিকির করি, এবং নারায়ে হায়দারি বলে জিকির করি, এবং শহীদে কারবালা বলে জিকির করি, এবং এতে আর কি বাড়াতে হবে আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। 5টা, 10টা, 15টা যা বাড়ানো যাবে বলবেন, আমি সে বাড়াবার চেষ্টা করব। এবং এক তাজিমি যে সিরজা, ওই তাজিমি সিরজা কিভাবে করতে হয় আপনি ওটা নিজে করে দেখাবেন, আর দেখে আমি সেইভাবেই করব। আর আপনি যদি সবগুলো ঠিকভাবে বলেন আমি খুব খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ বরকতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই জনাব রমজান সাহেব, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন আহলে বাইতের সত্য অনুগামী অনুসারী হওয়ার জন্যে আমাকে কি করতে হবে, কি করা উচিত। আপনি কিছু জিকির বা বীরত বললেন, আমি এগুলো করছি, আর কি বাড়াতে হবে বলুন, আর সেজদায় তাজিমি কীভাবে করতে হবে। তো আপনার শেষ প্রশ্নের উত্তর থেকে আমি শুরু করছি। সেজদায় তাজিমি যদি আপনি আল্লাহর শুকর আদায় করার জন্য করেন যে আল্লাহ আমাকে আহলে বাইতের ভালোবাসা দান করেছে, আমাকে আহলে বাইতের পথের প্রতীক করেছে, আমাকে সৎ পথের উপরে রেখেছে, সিরাতুল মুস্তাকিম দান করেছে, আমি এই সমস্ত আল্লাহর ওলিদেরকে ফলো করতে পেরেছি বা তাদের অনুগামী অনুসারী হয়েছি, এই বুঝে এই ভেবে যদি শুকরের সেজদা, যেটাকে আমরা তাজিমি সেজদা বলি, করেন, তো ওইভাবে সেজদা করুন যেভাবে নর্মাল আপনারা সেজদা করছেন, জমিনের উপরে মাথা রেখে আল্লাহর শুকরের সেজদা করুন। তবে কোনো বান্দার আগে, পরিষ্কার বলছে, যতই বড় বান্দা হোক, গুরু বা পীর সাহেব, এমনকি আমি পরিষ্কার বলছি নবী বা ইমামদের আগেও সেজদা করা জায়েজ না, পরিষ্কার বলছি। বাস্তব রূপে, প্র্যাকটিক্যাল রূপে, নবীর পায়ে, যদি নবী বেঁচে থাকতেন আর ওনার পায়ের উপরে যদি কেউ সেজদা করতো উনি কখনো অনুমতি দিতেন না। ওইরূপ ইমামদের পায়ের কাছে যদি কেউ সেজদা করতো ওনারা কখনো অনুমতি দিতেন না। সেজদা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জায়েজ না, পরিষ্কার বলছি, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা জায়েজ না। তবে আমরা পবিত্র আস্তানায় যখন যাই, আল্লাহর ওলিদের কবরের উপরে যখন যাই, সেখানে চৌখাটার উপরে মাথা রেখে বা ওনাদের সমাধির নিকটে মাথাটিকে যে সেজদা করি, যাকে সেজদায় তাজিমও বলে, যে সমস্ত আমরা পবিত্র রওজায় যেয়ে, কারবালায় যেয়ে, বা মনে করুন কোনো দরগায় যেয়ে যে সেজদাগুলো বান্দারা করছে, সেজদায় তাজিমি, এই তাজিমি সেজদা আল্লাহর শুকরের নিয়াতে করতে হবে, আল্লাহর সম্মানকে বজায় রাখার জন্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই নিজের ওলিদেরকে বা যেখানে আমরা যে সেজদা করছি তাকে সম্মানিত মনে করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যে, তো এই নিয়ত হবে যে আল্লাহ তোমার শুকর করছি যে এমন এক নেক বান্দাকে আমাদের ওলি করেছো, মানে আমাদের অভিভাবক করেছো, আমাদের হাদি করেছো, আমাদের মুর্শিদ করেছো বা আমাদের পীর করেছো, যার মাধ্যমে আমরা তোমাকে চিনেছি, তোমাকে জেনেছি, তোমার নবীকে চিনেছি, তোমার আহলে বাইতকে জেনেছি, তোমার আহলে বাইত থেকে পরিচিত হয়েছি। তো এইভাবে যদি সেজদা করেন তো তাজিমি সেজদা, মানে শুকুরের সেজদা করুন, আর নিয়াতে আল্লাহকে রাখুন, নিয়াতে ওই কবরবাসীকে না। তো সে যেই হোক না কেন, পরিষ্কার বলছি, মানুষের জন্যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা জায়েজ না, পরিষ্কার বলছি।
অনেক অনেক সময় আমাদেরকে পবিত্র আস্থানে সেজদা করতে দেখে কিছু অবুজরা ভুল বোঝে, যে এরা ওই কবরে সেজদা করছে, কবরবাসীকে সেজদা করছে, এটা তাদের ভুল, তাদের শিক্ষার অভাব, জ্ঞানের অভাব। আমরা কবরবাসীকে সেজদা করছি না, সেও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাকে সেজদা করার অনুমতি নেই। আমরা আল্লাহর শুকরের সেজদা করছি যে আল্লাহ এমন বান্দাদেরকে আমাদের মুর্শিদ করেছে, আমাদের পীর করেছেন, আমাদের হাদি করেছেন, আমাদের রাহবার করেছেন, আমাদের মার্গদর্শক করেছেন, যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, নবীকে জেনেছি, আহলে বাইতকে চিনেছি বা জেনেছি। মনে রাখবেন, তো শুকরের সেজদা যদি করেন তো ওইভাবে সেজদা করুন যেভাবে আমরা সাধারণ সেজদা করি। আর যদি মানুষের সামনে সম্মানে নতশীর হতে হয় তো রুকু সেজদা তো অনেক দূরের কথা, আমরা রুকুতে যতটুকু ঝুঁকি অতটাও ঝোঁকা জায়েজ না। হ্যাঁ, সম্মানে আদবের সঙ্গে যেমন আমি করছি আপনারা দেখুন, এইভাবে সামান্য একটু মাথা নত করে কাউকে যদি সালাম করেন, কাউকে শুভ প্রভাত বলেন, সাবাহাল খায়ের বলেন, মানে যে সমস্ত পদ্ধতির মাধ্যমে কাউকে সম্মান করা হয়, স্যালুট করা হয়, সালাম করা হয়, তো সামান্য ঝুঁকে সালাম করতে কোনো অসুবিধা নেই। এটা তার সামনে মানে একটা সম্মান দেওয়া, তাকে আদর্শ মনে করে একটা আদব, এর বেশি কিছু না। মনে রাখবেন, যখন মানুষের সামনে আপনারা শ্রদ্ধায় সম্মান দেওয়ার জন্য কাউকে সালাম করবেন তো তার পায়ের কাছে সেজদা করবেন না, যতই বড় গুরু হোক পায়ের সামনে সেজদা করা জায়েজ না। আর তিনি যদি গুরু, সঠিক মার্গদর্শক, শিক্ষক, মুর্শিদ বা পীর হয়ে থাকেন, তিনিও অনুমতি দেবেন না পায়ের উপরে হাত রেখে সালাম করার বা পায়ের সামনে সেজদা করার। মনে রাখবেন, যারা সত্য মুর্শিদ, যাদের মধ্যে মারেফাত আছে, জ্ঞান আছে, তারাও জানে যে আল্লাহ ছাড়া কারোর সেজদা জায়েজ না, তারাও নিজের সামনে সেজদা করতে দেবেন না। আমি জ্ঞানীদের জন্য জ্ঞানের কথা বলছি, যারা অন্ধভক্ত আমি তাদের জন্য কোন কিছু বলছি না বা তাদেরকে বোঝাতে চাই না, তারা বুঝবে না, কেননা তাদের মনে এটা জেগে আছে যে আমার এই পীর সাহেব, আমার এই মুর্শিদ আমাকে জান্নাতে পৌঁছে দেবে যার আগে আমি সেজদা করছি। মনে রাখবেন, ওই মুর্শিদেরও মুর্শিদের প্রয়োজন হবে, নবী ও নবীর আহলে বায়াত একমাত্র ওসিলা, কোরআন ও হাদিসে যাদেরকে ওসিলা বলা হয়েছে, ওনাদের ছাড়া নিজাতের তরিতে কেউ পার করাতে পারবে না। নবী ও নবীর আহলে বায়াত ওনারাই হচ্ছেন নিজাতের তরি। মাসালু আহলু বাইতি কামা সালে সাফিনাতুন নূহ মান রাকিবা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বায়াতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যেই তরিতে সওয়ার হয়েছে সেই নিজাত পেয়েছে, যেই তরিতে সওয়ার হবে না সে কখনো নিজাত পাবে না। ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নিজাত, ইমাম হুসাইন হেদায়েতের আলো, নিজাতের তরি, তো তরিতে সওয়ার হতে হবে, হুসাইনি মুসলমান হতে হবে, এজিদি মুসলমানেরা কিন্তু নিজাত পাবে না। আশা রেখে আপনার শেষ প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আহলে বায়তের অনুগামী অনুসারী হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনি যে বীরদগুলো করছেন ওগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি মানা করছি না, তবে শুধু বীরদ যথেষ্ট না, পরিষ্কার বলছি ভাই, ভাই কিছু মনে করবেন না, প্র্যাকটিক্যাল মুসলমান হতে হবে, প্র্যাকটিক্যাল আহলে বায়তের অনুগামী অনুসারী হতে হবে। আহলে বায়তের অনুগামী অনুসারী হতে গেলে ওনাদের কথাকে মেনে চলতে হবে, ওনাদেরকে ফলো করতে হবে, ওনারা যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে, যেখান থেকে বিরত থাকতে বলেছেন সেখান থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে, যেগুলো মানা করেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে, তারপরে আমরা আল্লাহর অনুগামী অনুসারী, আহলে বায়তের অনুগামী অনুসারী এবং এক সত্য মমিন, নেক মমিন হতে পারবো। উসুলে দিন বিশ্বাসরূপে আর ফুরোয়ে দিন কার্যরূপে স্বীকার করতে হবে, আল্লাহর তহিদ কে মানতে হবে, আল্লাহর আদালতকে মানতে হবে, নবীর বা নবীদের নবুয়তকে মানতে হবে, ইমামদের ইমামতকে গ্রহণ করতে হবে, আল্লাহর বিচারের উপরে বিশ্বাস রাখতে হবে, কিয়ামতের দিন আল্লাহ সকলের বিচার করবেন, আমরা নেকি বা পূর্ণি বা পাপ যা কিছু করছি সবার হিসাব হবে, এই বিশ্বাস রাখতে হবে। তাছাড়া কোরআন ও আহলে বাইত আমাদেরকে যে আদেশ করেছেন, উভয় জিনিসকে আল্লাহ তার বান্দাদের হেদায়তের জন্য দিয়েছেন, আর নবী নিজের উম্মতের হেদায়তের জন্য ওই দুটি জিনিসই ছেড়েছেন, কোরআন এবং আহলে বাইত। কোরআন এবং আহলে বাইতকে ফলো করতে হবে প্র্যাকটিক্যাল রূপে, শুধু মুখে বললে হবে না। কোরআন এবং আহলে বাইত আমাদেরকে নামাজের আদেশ করেছেন তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে বলেছেন তো রোজা রাখতে হবে, হজ করতে বলেছেন যদি সক্ষম হয় তো হজ করতে হবে, জাকাত ও খুমুস দিতে বলেছেন যদি সক্ষম হয় তো জাকাত ও খুমুস দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে যদি সম্ভব হয় তো সেটা প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অন্যদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানাতে হবে, অন্য অসৎপথ থেকে, অন্যায় থেকে মানা করতে হবে, আহলে বাইতকে ভালোবাসা,
তাওয়াল্লা মানে আহলে বাইতের ভালোবাসা রাখতে বলা হয়েছে, আহলে বাইতের মহব্বতের সঙ্গে আহলে বাইতকে অনুগমন অনুসরণ করতে বলা হয়েছে, এবং তাবাররা অর্থাৎ যারা আহলে বাইতের শত্রু আল্লাহ রসুলের দুশ্মন তাদের থেকে বা তাদের কর্ম থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। এইভাবে যদি প্র্যাকটিক্যাল আমরা আমাল করি তাহলে আমরা আহলে বাইতের অনুগামী অনুসারী, নইলে দাবি তো অনেকেই করছে, দাবি অনেকেই করছে আমরা মুসলমান আমরা মমিন, তাদের সম্পর্কে কোরআন বলছে রাসূলুল্লাহ আপনি বলে দিন এখনো এদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, এরা শুধু নতশির হয়েছে, ইসলামকে গ্রহণ করেছে কিন্তু ইসলামকে অন্তর থেকে মানেনি, যদি মানতো তার উপরে আমল করত, এরা এখনো মমিন হয়নি। লাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিহিম, এদের অন্তরে এখন ঈমান প্রবেশ করেনি, শুধু মুখের উপরে এরা বলে যাচ্ছে আমরা মুসলমান আমরা মমিন। তো আমার প্রিয় ভাই, আশা রাখি আমরা প্র্যাকটিক্যাল মমিন হওয়ার চেষ্টা করব, শুধু মুখে মুসলমান মুখে মমিন না, যেটা বর্তমান বিশ্ব জগতে আমরা যখন দেখছি উম্মতে মুসলিমার কর্মকে উম্মতে মুসলিমার ব্যবহারকে, কোথা থেকেও প্রমাণ হচ্ছে না যে এরা সত্যি ইসলামকে গ্রহণ করে রেখেছে, এরা ইসলামকে মেনে চলছে, এরা কোরআনের হেদায়তের উপরে আমল করছে, শুধু তারা মুখে মুসলমান হয়ে আছে। এদের সংখ্যা অনেক বেশি, খাঁটি মুসলমান হতে হবে, পিওর মমিন হতে হবে, আহলে বাইতের অনুগামী অনুসারী হতে হবে, তবেই আমাদের নেজাত, তাছাড়া আমাদের নেজাতের কোনো পথ নেই। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন বা আপনার মতো আমার দর্শক বৃন্দরা যারা বুদ্ধিজীবী তারা বুঝতে পেরেছে যে আহলে বাইতের অনুগামী অনুসারী হতে গেলে তাদেরকে কি করতে হবে। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি আসাম ধুবড়ি থেকে বলছি। আমার একটা প্রশ্ন, রুহ শব্দটা কি, রুহ কোনো ভুল করে কিনা? আমরা সাধারণত সচেতন রুহ মাগফিরাতের জন্য দোয়া খায়রাত চাই, সেটা সঠিক কিনা? সঠিক উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় ভাই, আসাম থেকে আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে রুহ গুনাহ করে কি না, আর আমরা যে রুহের শান্তির জন্য মাগফিরাত কামনা করি এর অর্থ কি। আমার প্রিয় ভাই, রুহ পবিত্র, রুহ গুনাহ করে না, গুনাহ করে ওই মানুষ ওই ব্যক্তি ওই শরীর বা শরীরের ওই অংশ যেটা রুহের মাধ্যমে প্রভাবশালী হয়ে আছে বা শক্তি দান করা হয়েছে। রুহ মনে মনে করুন, একটা উদাহরণ দিয়ে শুধু বোঝানোর জন্য বলছি, রুহ আমাদের শরীরে ইলেকট্রিসিটির কাজ করে, যেমন যে সমস্ত মেশিনারি বা জিনিসপত্র ইলেকট্রিসিটির মাধ্যমে চলে, একটা গাড়ি মনে করুন, একটা গাড়ি ইলেকট্রিসিটির মাধ্যমে চলে, আর ওই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটিকে প্রোভাইড করে ডিজেল পেট্রোল ইত্যাদি। মনে রাখবেন গাড়িটা চলছে ইলেকট্রিসিটির মাধ্যমে, ওই ইলেকট্রিসিটিকে বৃদ্ধি করছে ডিজেল পেট্রোল বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ওটাকে বৃদ্ধি করা হয়। তো ওইরূপ আমাদের শরীর এর মধ্যে যে রু আছে, রু হচ্ছে ইলেকট্রিসিটি, এই রুহকে আমরা বিভিন্নভাবে প্রভাবশালী করি। আমরা যদি হালাল পানাহার করি, আমরা যদি পবিত্র পানাহার করি, তা আমাদের রুহ তখন মজবুত হয়ে যায়। আমরা যদি হারাম খাই, তো যেমন পেট্রোলে ভেজাল মিশেল দিলে, যদি অরিজিনাল পেট্রোল না হয় তার সঙ্গে পানি মিক্স করে দেওয়া হয় কি অন্য কিছু মিক্স করে দেওয়া হয়, মেশিন তখন খারাপ হয়ে যায়, খারাপ চলে, ঠিকভাবে চলে না। তো ওইরূপ আমরা যদি নাজিস বা হারাম খাই, তো আমাদের রুহ তখন দুর্বল হয়ে যায়, তখন আমরা হয়তো ওইভাবে নেকি করতে পারি না যেভাবে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে। তো স্পিরিচুয়াল পাওয়ার, রুহ যত মজবুত হবে আমরা তত নেকি করব। আমার প্রিয় ভাই, মনে রাখবেন আমরা যে এই রুহের মাগফিরাত কামনা করি, এটা বাস্তবে রুহের জন্য নয়, ওই ভুল যেগুলো আমাদের শরীর করেছে পরকালে মরার পরে, আমরা যখন দাফন হই বা আমাদেরকে যখন দাফন করা হবে, আমাদের এই যে শরীর দুনিয়ায় দেওয়া হয়েছে এটা মাটির সঙ্গে মিশে যাবে। আলামে বারজাখে আমাদেরকে জিসমে মিসালি দেওয়া হবে, ভালো করে মন দিয়ে শুনবেন, এগুলো বড় আধ্যাত্মিক কথা, বড় মারেফাতের কথা। পরকালে আমাদেরকে জিসমে মিসালি দেওয়া হবে, জিসমে মিসালি
যদি আমি উদাহরণ দিয়ে বলি তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন, আর নইলে জিসমি মিসালি সবাই বুঝতে পারবে না। জিসমি মিসালি কাকে বলে? যে শরীরটা আমরা স্বপ্নের মাধ্যমে পাই। আমরা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকি তো আমাদের এই যে শরীর, এই শরীরটা কিন্তু বিছানার উপরে থাকে, খাটের উপরে, খাটপালঙ্গের উপরে, তোষকের উপরে, গদ্দার উপরে পড়ে থাকে। আর আমরা স্বপ্নের মাধ্যমে বেড়িয়ে বেড়াই, বিভিন্ন জায়গায় যাই, কত কিছু করি। প্র্যাকটিক্যাল আপনি আশারে কি এগুলো অনুভব করেন? স্বপ্নের মাধ্যমে আমরা বেড়িয়ে বেড়াই, সব কিছু করি। এই স্বপ্নের মাধ্যমে যখন আমরা বেড়িয়ে বেড়াই, আমাদের শরীর সে সময় বেড়ে থাকে। আর আমরা স্বপ্নের মাধ্যমে বেড়িয়ে বেড়াই, ওই শরীরকে বলা হয়েছে জিসমি মিসালি। আচ্ছা, ওই শরীর কিন্তু দুঃখ কষ্ট, সুখ দুঃখ আনন্দ সব কিছু অনুভব করে। স্বপ্নের মাধ্যমে যখন আমরা ভালো দেখি, কোনো নিজের সঙ্গে মঙ্গল হতে দেখি, ভালো হতে দেখি, আনন্দ পাই, খুশি হই। আবার ওই আমাদের সঙ্গে যদি কোনো দুর্ব্যবহার, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা হয়, আমরা আঘাত পাই, তো ওই জিসমি মিসালি কিন্তু কষ্টের অনুভব করে, আবার শান্তির অনুভব করে। তো পরকালে আমাদেরকে ওই শরীর দেওয়া হবে, জিসমে মিসালি দেওয়া হবে, যে শরীর আজাবকেও অনুভব করবে, আর যদি কেউ ভালো কাজ করে থাকে তো শান্তিরও অনুভব করবে। বুদ্ধিজীবীর জন্য সেটা যথেষ্ট। এইভাবেই আমাদেরকে শরীয়তে নবী বা ইমামরা বলেছেন যে জিসমে মিসালি দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে পরকালের জীবনকে, কবরের জীবনকে। তো আমরা যে মাগফিরাত তলব করি, আল্লাহ অমুকের রুহকে শান্তি দান করো, মানে ওই যে জিসমে মিসালি আমাদেরকে দোয়া হচ্ছে, ওই আমাদের জিসমে মিসালি যেন শান্তি পায় নেকির মাধ্যমে। আর যদি পাপ করে থাকে তো তার জন্য সে সাজা পাবে। আমার প্রিয় ভাই, আশা রেখে আপনি বুঝতে পেরেছেন। মনে রাখবেন, রুহ যেটা কোরআন ও হাদিস উল্লেখ হয়েছে, আমর মিন আল্লাহ, আল্লাহর হুকুম, তাছাড়া আর কিচ্ছু না। আল্লাহ নিজের হুকুমকে যদি তুলে নেয়, মানুষ শেষ। এই রুহ কুলের রহমেন আমরে রাব্বি, কোরআনের আয়াত বলছি। রুহ যদি সম্পর্কে কেউ জিজ্ঞেস করে তো বলুন এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যত সময় আছে জীবিত থাকার জন্যে আমরা জীবিত আছি। এই হুকুম যখন আল্লাহ তুলে নেবে মালকুল মওতের মাধ্যমে, আমাদের জীবন শেষ। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমার এপিসোডের সময় আজ শেষ হয়ে গিয়েছে, বাকি যাদের প্রশ্নের উত্তর বাকি আছে ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমি সেটা কমপ্লিট করার চেষ্টা করব। এই বলে আমার আজকের বক্তব্য শেষ করলাম। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।